হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম, অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখুন। আজকের ভিডিও টপিকটা হলো কীভাবে অসাধারণ করে দেখতেছেন ব্যালকনিগুলো অনেক কোনায়সা করে বা রাউন্ড করে অনেক সুন্দর করে ব্যালকনিগুলো কীভাবে করা হয়েছে বা কী আসে বিষয়, এর বিষয় নিয়ে কথা বলবো। আর এই বিল্ডিংয়ের ড্রয়িংটা সহকারে আমি এবং খরচ সহকারে বিস্তারিত সব কিছু ভিডিওতে বলবো। আর ভিডিও আর এই ভিডিওর ড্রয়িং এই বিল্ডিংয়ের ড্রয়িং এবং খরচ সহকারে আমি অবশ্যই খরচটা ভিডিও শেষে বলে দেবো। আর ড্রয়িংটা অবশ্যই আপনারা ভালো করে দেখবেন, ড্রয়িংটা যদি না বোঝেন অবশ্যই আমার সাথে বাংলা কমেন্ট করবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর এই বিল্ডিংয়ের কত টাকা মাল যাবে বা কত কেজি রড লাগবে বা কে আসে বিষয়ে সম্পূর্ণ বিষয় আমি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি নাও বলতে পারে অবশ্যই আপনারা, কারণ ভিডিওটা অনেক ছোটো ভাই, 6 মিনিট একটা ভিডিও, এত কথা বলতে গেলে আসলে ভিডিও শেষ হয়ে যায়, এ কারণে আসলে এত কথা বলা যায় না। আর যদি আপনারা বলেন যে ভাই কমেন্ট বক্স আপনাদের জন্য খালি আছে, অবশ্যই আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। আর যদি বলেন ভাই আপনার এস্টিমেটগুলো দেওয়ার জন্য, অবশ্যই আমি এস্টিমেটগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। আর এখানে দেওয়া আছে 4টি বেডরুম, 2টি টয়লেট এবং 1টি ডাইনিং, 1টি কিচেন আর 2টি ব্যালকনি দেওয়া আছে, আর 1টা সিঁড়ি রুম, এর মধ্যে ঘরটা হয়েছে। আর এখানে টোটালি 12টা পিলার দেওয়া আছে, রুমগুলো দেওয়া আছে প্রায় 10-12 ফিট বা 11-12, পিসেরগুলো দেওয়া আছে 11-12, সামনেরগুলো দেওয়া আছে 13-14। আর ড্রয়িং থেকে কিছু ছোটো বড়ো করা হয়েছে অবশ্যই, কারণ এটা আপনারা নিজেরাই বোঝেন, কাজ করতে গেলে অনেক অবশ্যই কিছু ছোটো বড়ো করা হয়। এরপর আপনারা ভালো করে দেখে বুঝে নেবেন, যদি না বুঝেন অবশ্যই বাংলায় কমেন্ট করবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর এই ব্যালকনিগুলো, আজকের বিষয় হলো ব্যালকনিগুলো কীভাবে করা হয়েছে বা কী আসে বিষয়ে, ব্যালকনিগুলো অনেক সৌন্দর্য করে করা হয়েছে। এখানে দেখছেন 3 কোণা বার করে এরপরে রাউন্ড করা হয়েছে ব্যালকনিগুলো, এটা তো আপনাদেরকে আমি দেখাইছি প্রথমে কীভাবে কী করা হয়েছে বা কী আসে বিষয়। আর এই সিঁড়িগুলো অবশ্যই ভালো করে সিঁড়িটার দিকে ফলো করবেন, কারণ আমি সবসময় সিঁড়ির দিকে একটু লুক করি, কারণ অনেকে ভাই সিঁড়িটা করতে জানে না। সিঁড়িটা অবশ্যই আপনার ধাপগুলো 5 ইঞ্চি রাখবেন, আর ফাঁসে রাখবেন 10 ইঞ্চি, আর হাইটটা রাখবেন মানে সিঁড়ির হাইটটা রাখবেন অবশ্যই 5 ইঞ্চি রাখতে হবে, না হলে যদি বেশি রাখবেন তাহলে অবশ্যই সমস্যা, কম রাখলেও অবশ্যই সমস্যা। মিডিয়ামের মধ্যে রাখবেন, অবশ্যই সিমসামের মধ্যে রাখবেন। আর এখানে ডাইনিং রুম করা হয়েছে বা কিচেন করা হয়েছে এখানে, আর দুই পাশে দুইটা রুমের মধ্যে 2টা বাথরুম হয়ে যাবে। অবশ্যই আপনারা ড্রয়িং আগে ভালো করে ড্রয়িংটা দেখলে আপনারা বুঝতে পারবেন বাকি আসো বিষয় কী করা হয়েছে। আর এটা মূলত 7 বিম টোটালি বিল্ডিংটাই আপনারা দেখতেছেন, এখন আমাদের 7 ডালা হয়ে গেছে, এখন মোটামুটি গাঁথনির কাজ চলবে ইনশাল্লাহ। আর ড্রয়িংটা অবশ্যই দেওয়া আছে, আপনারা ড্রয়িংটাকে ভালো করে দেখে অবশ্যই বুঝে নেবেন বা কী আসে বিষয়ে কী করা হয়েছে বা কী এখান থেকে কী কোন দিক দিয়ে ভালো কোন দিক খারাপ। অবশ্যই আপনারা কমেন্ট বক্সটা আপনাদের জন্য একবারে বলছি, কমেন্ট বক্সটা দেওয়া আছে, অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন কোন দিকে ভালো হয়েছে আমার ভিডিওটা, কোন দিক দিয়ে খারাপ হয়েছে, অবশ্যই আপনারা এই বিষয়টা আমাকে জানাতে পারেন, কারণ ভাই আমিও মানুষ, আমারও ভুল হতে পারে। অবশ্যই যদি এই বিল্ডিংয়ে কোনো ভুল দেখে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে ভাই আপনার এই জিনিসটা ভুল হয়েছে বা এই জিনিসটা ভালো হয়েছে, কোন জিনিসটা ভালো হয়েছে বা কোন জিনিসটা ভুল হয়েছে, অবশ্যই আপনারা বাংলায় আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ। তাহলে আমি নিজে উৎসাহ পাবো বা পরবর্তীতে ভুলগুলো আমি সংশোধন করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি কোনো ভুল হয়ে থাকে ভুলগুলো সংশোধন করার চেষ্টা করবো। আর যদি আপনারা যদি কোনো কমেন্টও না করেন এবং আপনারা যদি কোনো লাইকও না করেন, শেয়ারও না করেন, তাহলে আমার ভিডিওটা আমার কাছে থেকে যাবে। অবশ্যই আপনারা যদি আমার ভিডিওটা বিন্দু পরিমাণে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, যেহেতু করে সবাই এরকম সুন্দর করে একটা ঘর করতে পারে। আর দেখতেছেন এই ব্যালকনিগুলো, আমি আজকে আসলে মূল বিষয় ব্যালকনির বিষয়টা আমি আপনাদের সাথে কথা বলতে চাই। দেখতেছেন এই ব্যালকনিগুলো ভালো করে দেখে নেবেন, আর ব্যালকনিগুলো তো নিচেও বিট দেওয়া আছে, উপরেও বিট দেওয়া আছে, সম্পূর্ণ নিচে উপরে সবখানে মিলে বিট দেওয়া আছে। আর অবশ্যই ব্যালকনিগুলো আমার নিজেরটা অনেক সুন্দর লাগে, আপনাদের কাছে কীরকম লাগে জানি না। আর আমি একজন কন্ট্রাক্টর, আমি কোনো ইঞ্জিনিয়ার নয়, আমি বাংলাদেশ সকল স্থানে গিয়ে কাজ করে থাকি, অবশ্যই চাইলে আমাকে দিয়ে আপনার কাজটা করাতে পারেন। আর যদি কেউ ড্রয়িংও করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ, আমি আপনাদের ড্রয়িংটা করার চিন্তাধারা করে দেবো, চেষ্টা করবো আপনাদের ড্রয়িংটা করে দেওয়ার জন্য। আর আগে ড্রয়িংটা ভালো করে এক নজরে দেখে নেন বা কী কী আসবে কী করা হয়েছে। এখানে ড্রয়িংটা দেওয়া আছে 35x37, এখানে কান্নির সহকারে 35x37, 4টে বেডরুম, 1টা ডাইনিং, 2টা টয়লেট, 1টা কিচেন দেওয়া আছে, আর 1টা সিঁড়ি রুম দেওয়া আছে। এগুলো কান্নির সহকারে, আসলে 35x37 এটা কান্নির সহকারে, 1.5 ফিট কান্নি দেওয়া আছে, কান্নির সহকারে হিসাবটা হয়েছে। তো আপনারা কান্নি যদি বাদ দিয়ে দেন তাহলে 3 ফিট করে বাদ যাবে 32 ফিট, আর এদিকে হবে 34 ফিট, 3 ফিট করে বাদ দিয়ে দিলে 32 আর 34 ফিট হবে এটা টোটালি। আর দেখতেছেন আপনারা ভালো করে ব্যালকনিটা, আমি বারবার ব্যালকনিটা দেখাতেছি এই কারণে যে আপনারা ভালো করে ব্যালকনিটা অবশ্যই দেখে নেবেন। আর এটা গাঁথনি করার আগে ব্যালকনিটা করে ফেলছি, নিচের সাইড গাঁথনি হয়ে গেছে ওই সাইডে, আর এ সাইডে গাঁথনি করার আগে ব্যালকনিটা করে ফেলছি, এই কারণে আমি গাঁথনি অবশ্যই আপনারা ব্যালকনিটা করবেন পরে গাঁথনি করবেন, না হলে অবশ্যই আপনার উপরের সাথে নিচে মিল থাকবে না। অবশ্যই আগে ব্যালকনিটা করে ফেলবেন পরে নিচের গাঁথনিটা করবেন, তাহলে অবশ্যই আপনি সব দিকে মিল পাবেন বা সর্বদিক দিয়ে মিল পাবেন, অবশ্যই এই জিনিসগুলো ফলো করে কাজ করবেন। আর সবসময় আমি যে বিষয়টা বলি, অবশ্যই ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িংটা করবেন, একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ার মিস্ত্রি দিয়ে আপনার কাজটা করাবেন, তাহলে অবশ্যই কাজটা ভালো হবে। আর এই বিল্ডিংটি 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করতে আপনার প্রায়
19 থেকে 20 লক্ষ টাকার মতো যাবে। আর যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন তাহলে 16 থেকে 17 লক্ষ টাকার মতো যাবে, এর বেশি যাবে না। অবশ্যই এখানে 12টা ফিলার দিয়ে কাজটা করা হয়েছে, আপনারা কাজটা ভালো করে দেখে নেবেন, দেখে অবশ্যই বুঝে নেবেন। আর যদি না বুঝেন, সবসময় আমি যে বিষয়টা বলি অবশ্যই বাংলায় কমেন্ট করবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর উপরে আমি আপনাদেরকে নিয়ে যেতেছি, অবশ্যই উপরে গিয়ে দেখাবো এখানে ফিলারে কয়টা করে রড ব্যবহার করা হয়েছে, বাকি আসো বিষয় এই বিষয়ে কথা বলবো। আর এখানে বেসগুলো দেওয়া হয়েছে, মাঝখানের বেসগুলো 5 ফিট বাই 5 ফিট দেওয়া হয়েছে, আর সাইডের বেসগুলো 4.5 ফিট বাই 4.5 ফিট দেওয়া হয়েছে। আর এখানে মাঝখানে যে ফিলারগুলো দেখতেছেন এগুলো 10-12 দেওয়া হয়েছে, আর কোনার বেস ফিলারগুলো 10-10 দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা যে বিষয়টা আমাকে সবসময় প্রশ্ন করেন দেবে, ভাই দোতলা ফাউন্ডেশন কীভাবে কী করবো বা একতলা ফাউন্ডেশন কীভাবে কী করবো, অবশ্যই আপনার মাটিটা হলো মূল বিষয়, আপনার মাটিটাকে ফলো করতে হবে কীভাবে কী করা আছে আপনার মাটি। আর এই ফিলারগুলো দেওয়া আছে 6টা করে 16 মিলি রড দেওয়া আছে, আর কোনারগুলোতে দেওয়া আছে 7টা করে 16 মিলি রড, আর মাঝখানেগুলো তো দেওয়া আছে 8টা করে 16 মিলি রড। এইভাবে কাজটা করা হয়েছে, অবশ্যই মাটি মোটামুটি ভালোই আছে, খারাপ না। এরপরও আমরা রড একটু বাদ দিই, কারণ ইঞ্জিনিয়ার যেভাবে দিছে ভাই আমরা এভাবে করি, কারণ ইঞ্জিনিয়ার বাইরে আমরা কোনো কিছু করতে পারি না, এটা আমি সবসময় বলি। হয়তো ইঞ্জিনিয়ার বাইরে এতটুকু করতে পারে, দিয়ে কোনো মাপ যদি বেশ কম হয় তাহলে একটু 19-20 করতে পারে, এছাড়া আর কিছুই করতে পারে না। আর যদি আমার ভিডিওটা বিন্দু ফরমেন আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।